মাসের চেহারাও এমন হয় জানা ছিল না, এই কথা বলতে বাধ্য হবেন এই ভিডিওর শেষে। আশ্চর্যজনক চেহারা সহ বিভিন্ন মাছের প্রজাতি রয়েছে যা আপনি কখনোই আপনার মাথায় কল্পনা করতে পারবেন না। এই ভিডিওতে র‍্যাঙ্ক করা উদ্ভট প্রজাতির কুৎসিত চেহারার মাছগুলির সাথে পরিচিত হবেন যা তাদের ভয়ঙ্কর চেহারা দেখিয়ে আপনাকে অবাক করে দিবে। মাছ প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলির মধ্যে একটি। পৃথিবীতে 34,000-এর বেশি প্রজাতির মাছ রয়েছে। সমস্ত প্রজাতি বেটা মাছ বা ক্লাউন ফিশ আকর্ষণীয় এবং আনন্দদায়ক নয়। অ্যাংলার ফিশ বা লিনোফিনিডে, এটি আমাদের গ্রহের সবচেয়ে জঘন্য সামুদ্রিক প্রাণী এবং সম্ভবত কুৎসিত প্রাণী হিসাবে বিবেচিত হয়। মুখের উপরে প্রত্যাহারযোগ্য ডোরসালের উজ্জ্বল অংশ থেকে এটির নাম এসেছে, যা মাছ ধরার খুঁটির মতো শিকারকে তার দিকে আকৃষ্ট করে। অ্যাংলার ফিশের একটি বিশাল মাথা এবং বিশাল অর্ধচন্দ্রাকার মুখ রয়েছে, যার মধ্যে ধারালো স্বচ্ছ দাঁত রয়েছে। এটি গাঢ় ধূসর থেকে গাঢ় বাদামি চেহারার হয়। সমুদ্রের আলোহীন তলদেশে 200-টিরও বেশি প্রজাতির অ্যাংলার ফিশ রয়েছে। বল ফিশ বা সাইক্রোলুটাস মার্সিডাস। বল ফিশ আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের অন্ধকার গভীরতায় বাস করে। একটি জেলটিনাস চেহারা সহ এই ঢালু চিকন মাছটিকে কুৎসিত প্রাণী সংরক্ষণ সোসাইটির একটি পাবলিক বলে বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছের নাম দেওয়া হয়েছিল। গভীর সমুদ্রের এই প্রাণীটি সর্বদা একটি অত্যন্ত উচ্চচাপ পরিবেশে 1600 ফুটের বেশি গভীরতায় বাস করে। এটি 4,000 ফুটের মতো গভীরে পাওয়া যায়। এটির অনন্য শরীরের গঠন অভিযোজন যা এটিকে সমুদ্রের এত গভীরতায় সাঁতার কাটতে সাহায্য করে। বল ফিশ একটি বিপন্ন প্রজাতি, এর কোনো প্রাকৃতিক শিকারী নেই। ফিলেট শার্ক বা ক্যালিমিডোসেলাকাস অ্যাঙ্গুইনাস আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের অস্পষ্ট গভীরতায় পাওয়া যায়। ফ্রিলড হাঙ্গর একটি জীবন্ত জীবাশ্ম হিসাবেও উল্লেখ করা হয়, যা বর্তমানে বিদ্যমান হাঙ্গরের সবচেয়ে আদিম প্রজাতির মধ্যে স্থান পেয়েছে। এই হাঙ্গরগুলির একটি ইলের মতো লম্বাটে দেহ রয়েছে এবং এটি তাদের শিকারের মধ্যে 300টি সুই ধারালো দাঁত ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্রিলড হাঙ্গরের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর সাপের মতো মাথা এবং অসাধারণ চওড়া চোয়াল, যা এটিকে পুরো শিকারকে গ্রাস করতে সাহায্য করে। এলুমিনেটেড নেট ডেভিল বা লিনোফ্রাইন আরবোরিফেরা। অ্যাংলার ফিশের একটি প্রজাতি এলুমিনেটেড নেট ডেভিল, এরা পৃথিবীর গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় মহাসাগরে বসবাস করে। অন্যান্য গভীর সমুদ্রের মাছের মতো এটির উজ্জ্বল অঙ্গ রয়েছে যা এটি শিকারকে প্রলুব্ধ করতে ব্যবহার করে। পুরুষ আলোকিত নেটিভিলস তাদের মহিলা প্রতিরূপ এবং পরজীবী থেকে উল্লেখযোগ্যভাবে ছোট। তারা মলদ্বারের কাছে মহিলাদের পেটের সাথে সংযুক্ত থাকে, উল্টো ঝোলে এবং সামনের দিকে মুখ করে তাদের জীবন কাটায়। মনোকফিশ বা লোফিউস। মনোকফিশ, হংসফিশ, ফিশিং ফক, সি ডেভিলস এবং অ্যাংলার নামেও পরিচিত। লোফিডে পরিবারের অন্তর্গত একটি নিচে বসবাসকারী প্রজাতির মাছ। মটলযুক্ত চামড়া, একটি বিশাল মাথা, মুখ, ছোট চোখ এবং ফ্যাং সদৃশ দাঁতের বৈশিষ্ট্যযুক্ত মনোকফিশ কেবল সমুদ্রের সবচেয়ে কুৎসিত মাছ নয়, এরা ভোজনপ্রিয় খাদ্যদাতাও। তাদের কাছে যে কোনো শিকারকে খাওয়াই উপলব্ধ। তার অপ্রীতিকর গোলাটে চেহারা সত্ত্বেও মনোকফিশ একটি মনোরম সমুদ্র দানব। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে এদের পাওয়া যায়। এটি খেতে অনেক সুস্বাদু হয়। এর লিভার জাপানে একটি সুস্বাদু খাবার। গবলিন শার্ক বা মিৎসুকুরিনা অষ্টনি। গবলিন হাঙ্গর হল গভীর সমুদ্রের বাসিন্দা এবং বর্তমানে বিদ্যমান বিরল হাঙ্গরগুলির মধ্যে এটি একটি। এটি সক্রিয় শিকারী। এর একটি দীর্ঘ প্রসারিত থুত এবং ধারালো দাঁত সহ একটি অদ্ভুত আকৃতির চোয়াল রয়েছে। এই চোয়াল মুখ থেকে সামনের দিকে অনেকটা লম্বা, যা সহজেই শিকার করতে সাহায্য করে। ত্বকের নিচে দৃশ্যমান রক্তনালীগুলির কারণে গোলাপী থেকে বেগুনি ধূসর ত্বকের বৈশিষ্ট্যযুক্ত গবলিন হাঙ্গরের একটি সরু ফ্লাবি শরীর রয়েছে। এই হাঙ্গর ভয়ঙ্কর চেহারা হওয়া সত্ত্বেও মানুষের কোনো ক্ষতি করে না। আটলান্টিক ওলফিশ বা আনারহিচাস লুপাস। এটি সামুদ্রিক নেকড়ে বা ডেভিল ফিশ নামেও পরিচিত। তার হিংস্র চেহারার কারণে তার নামকরণ এমন করা হয়েছে। এটি কাঁকড়া, গলদা চিংড়ি, সামুদ্রিক অর্চিন এবং বড় সামুদ্রিক শামুকের মতো ধীরগতির প্রাণী শিকার করে। উত্তর আটলান্টিক এবং আর্কটিকের ঠান্ডা জলে সমুদ্রের তলদেশের কাছে পাওয়া যায়। এই আক্রমণাত্মক শিকারী ঠান্ডা জলের বাসস্থানের জন্য ভালোভাবে অভিযোজিত এবং অ্যান্টিফ্রিজ যৌগ তৈরি করার একটি
বিস্ময়কর ক্ষমতা রয়েছে যা এর রক্ত জমাট হতে বাধা দেয়। স্লোনিশ ভাইপার ফিশ, এটি ড্রাগন ফিশের একটি প্রজাতি যা বিশ্বব্যাপী নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় জলে 3,280 এবং 6,561 ফুট গভীরতার মধ্যে পাওয়া যায়। এটি প্রাথমিকভাবে ক্রাস্টেসিয়ান এবং ছোট মাছ খায়। এর একটি প্রসারিত পৃষ্ঠীয় মেরুদণ্ড রয়েছে। অন্যান্য গভীর সমুদ্রের বাসিন্দাদের মতো এটির ফটোফরস নামক একটি আলোক উৎপাদনকারী অঙ্গ রয়েছে যা এটির প্রিয় খাবারকে আকর্ষণীয় করতে সাহায্য করে এবং এর থেকে বড় আকৃতির শিকারীদের থেকে বাঁচতে মুখোশ হিসাবে কাজ করে। হ্যাকফিশ বা মাইকসেনি, এটি ইল আকৃতির নিচে বসবাসকারী সামুদ্রিক প্রাণী যা সারা বিশ্বের ঠান্ডা গভীর জলে পাওয়া যায়। অন্যান্য মাছের মতো এর ফুলকা থাকলেও হ্যাকফিশের চোয়াল বা চোখ নেই। এর শরীরে কোনো হাড় নেই এবং এর কঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থি দিয়ে তৈরি। এটি স্লাইমিল নামেও পরিচিত। এই ভয়ঙ্কর চেহারার মাছটি একেবারে কয়েক লিটার স্লাইম বের করে দিতে পারে যা এটি শিকারীদের থেকে নিজেকে রক্ষা করতে এবং নিরাপদ পিচ্ছিল প্রস্থান পেতে ব্যবহার করায়। এই প্রজাতির আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল যে এটি সমুদ্রের তলদেশে মৃত মাছ বা অন্যান্য মৃতপ্রায় প্রাণীদের মৃতদেহের মাংসের গভীরে নিজেকে পুঁতে রেখে ভিতর থেকে খাবার খায়। হোয়াইট মার্জিন এস্টারগেজার, এটি এস্টারগেজার পরিবারের অংশ। এর মাথার উপরের দিকে চোখ থাকে এবং একটি ঊর্ধ্বমুখী মুখ আছে। এর শরীর বালির মধ্যে লুকিয়ে রাখে, শুধুমাত্র চোখ বের করে রাখে কোনো শিকারের সামনে আসলে, সাথে সাথে সেটিকে খাবার হিসেবে খেয়ে ফেলে। এটি শিকারকে বৈদ্যুতিক শক দিতেও পারে। লাল ঠোঁটযুক্ত ব্যাটফিশ, গালাপাগোস দ্বীপপুঞ্জের চারপাশে জলের মধ্যে বসবাসকারী আরেকটি নিচের বাসিন্দা লাল ঠোঁটযুক্ত ব্যাটফিশ। এই মাছের চেহারায় একটি আকর্ষণীয় উজ্জ্বল লাল পাউটি, একটি দাড়ি এবং একটি গোফ রয়েছে। একে দেখলে মনে হতে পারে যেন ঠোঁটে লিপস্টিক দিয়ে বসে আছে। সমুদ্রের অন্যান্য মাছের প্রজাতির বিপরীতে লাল ঠোঁটযুক্ত ব্যাটফিশ একটি বিস্তিরি সাঁতারু যার পেক্টোরাল এবং পেলভিক পাখনা ব্যবহার করে সমুদ্রের তলদেশে হাঁটতে হয়। এর পাখনাগুলোকে হাত এবং পায়ের মতো দেখতে। এগুলোই ছিল গ্রহের সবচেয়ে কুৎসিত মাছ। মহাসাগরগুলি অনেক প্রজাতির মাছের আবাসস্থল যা তাদের আকার বা আকৃতি, অদ্ভুত এবং জঘন্য চেহারা নিয়ে স্তম্ভিত। তাদের এতটা নান্দনিকভাবে আনন্দদায়ক চেহারা না হওয়া সত্ত্বেও তারা স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।